আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। বার্ষিকের প্রস্তুতি এর মধ্যেই নিশ্চয়ই শেষ করে ফেলেছ, কারণ অলরেডি কিন্তু বার্ষিক পরীক্ষার সময় একেবারে কাছে। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 1 তারিখ। তাহলে 2, 3, 4, এই 3 দিন পরে কি? হ্যাঁ, 5 তারিখ থেকে তোমাদের পরীক্ষা, না একেবারেই সময় কাছে। তো আমার একটা বিষয় জানার আছে, HW কারা কারা এখনও জমা দাওনি, প্রস্তুত করে ফেলেছো তো? 3 তারিখ পর্যন্ত কিন্তু সময় আছে, এরপরে কিন্তু আর কারো HW নেওয়া হবে না। তাই তোমরা অবশ্যই 3 তারিখের ভিতরে HW-গুলো জমা দিয়ে দিবে। সম্মানিত অভিভাবকবৃন্দ, অবশ্যই চেষ্টা করবেন 3 তারিখের মধ্যে সবগুলো HW জমা দেওয়ার জন্য, কারণ এরপরে আমরা আর HW জমা নিব না। আমরা সিলেবাসের আলোচনায় গত ক্লাসে করেছিলাম ইংরেজি, এবার যেটা আসছে সেটা হচ্ছে গণিত। এবারের পাঠ গণিত। গণিতের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে কথায় লেখো। কথায় লেখো আমরা 81 থেকে 100 ইংরেজি এবং বাংলা দুটোই আমরা করেছি, 81 থেকে 100 এবং 81 থেকে 100। অঙ্কে লেখো সেটাও আমরা শেষ করেছি, শতকিয়া 66 থেকে 100। শতকিয়া নিয়ে অনেকের প্রশ্ন ছিল যে শতকিয়াটা কিভাবে লিখবে। আমি আগেও একবার বলেছি, আবারও বলছি, যদি কেউ ওটা মিস করে থাকেন, এই ক্লাসটা দেখে থাকেন, তাহলে দেখবেন যে শতকিয়া এই যে 66 থেকে আছে, 6, 10, 6, 6, 10, 6, 66টা আমার যখন সংখ্যাটা দেওয়া আছে আমি এতটুকু লিখলেই হবে। কেউ যদি 66 বানান লেখে, কেউ যদি 66 বানান করেও লেখে, সেটা কোনো সমস্যা হবে না, তবে এতটুকু অবশ্যই লিখতে হবে। কারণ শতকিয়া বলতে মূলত এই জিনিসটুকুটাকেই বোঝায়, মানে শতকে সেটা কত উচ্চারণ করছি আমরা, শতকে কত উচ্চারণ করছি সেটাই হচ্ছে শতকিয়া। তো এই জিনিসটি অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন আমি যদি বলি 70, এটা কত? 7, 10, 70, 7, 10, 70, তাহলে এটাকে কত বোঝাচ্ছে? 70, কত দিয়ে? 7, 10। তো এটা অবশ্যই লিখতে হবে, 70 না লিখলেও চলবে, কিন্তু 7, 10 এটা লিখতে হবে, সংখ্যার পাশে সমান চিহ্ন দিয়ে 7, 10 এটা অবশ্যই লিখতে হবে। 74, 7, 10, 4, 74, তাহলে 74 সংখ্যাটার পাশে সমান চিহ্ন দিয়ে 7, 10, 4, 74 লিখলে চলবে, এটা না লিখলেও চলবে, তবে যদি কেউ লিখে ফেলো তাহলে নাম্বার কাটা যাবে না। কিন্তু অবশ্যই 7, 10, 4, 74 বা আমি যদি বলি 8, 10, 8, 88 এভাবে লিখতে হবে, 9, 10, 9, 99, 9, 10, 9 অবশ্যই লিখতে হবে, বা 10, 10, 100। তো 10, 10টা লিখলেই আমরা বুঝতে পারবো যে এটা 100। তো এই জিনিসগুলো শতকিয়া বলতে এটাই বোঝায়। নামতা আমরা এর মধ্যে শেষ করেছি, 9 ও 10-এর নামতা। ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট সাজিয়ে লেখো। এখানে সিলেবাসে আছে 86 থেকে 100 পর্যন্ত, কিন্তু এটা আমি একটু কমিয়েছি, 91 থেকে 100 করেছি। এখন 91 থেকে 100 পর্যন্তই ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট দুটোই বাড়ি কাজ করতে হবে, আমি বারবার বলেছি। যারা জমা দিয়েছো তাদেরকে ধন্যবাদ, যারা এখনও দাওনি তারা অবশ্যই জমা দিয়ে দিবে আশা করছি। এরপর আছে ক্রমবাচক সংখ্যা, ক্রমবাচক সংখ্যাও আমরা শিখে ফেলেছি। এরপর আছে গুণের ধারণা। গুণের ধারণা থেকে আমরা অঙ্কগুলো দেখেছিলাম, গুণের ধারণার অঙ্কগুলো আশা করছি তোমরা এর মধ্যে শিখে ফেলেছো। আমি তোমাদেরকে বলেছি যে 31 নম্বর পৃষ্ঠায় যে গুণের ধারণাগুলো আছে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো তোমরা, এগুলো প্র্যাকটিস করলেই হবে। 32 পৃষ্ঠার এটাকে বাড়ি কাজ করতে বলেছি ক থেকে, কিন্তু অন্যগুলো বাড়ি কাজ করতে হবে না, তবে তোমরা পরীক্ষার জন্য বেশি করে 31 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে এগুলো, এই যে তোমাদের এখানে লেসন প্ল্যান অনুযায়ী ক, গ, উ এবং চ, এই চারটার সংখ্যার যে এগুলো আছে এগুলো সব বাড়ি কাজ করবে আশা করি, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষায় অঙ্ক সমাধান করতে পারবে। এরপরে ছিল প্রশ্ন সমাধান। প্রশ্ন সমাধানে আমরা গুণের কিছু অঙ্ক দিয়েছি, প্রশ্ন সমাধানে গুণের কিছু অঙ্ক দিয়েছিলাম, 2, 4, 7, 10, 13, 17, এগুলো তোমাদের লেসন প্ল্যানে দেওয়া আছে। তোমরা লেসন প্ল্যানটা খুললে, লেসন প্ল্যান যারা এখনও হয়তো পড়ার জন্য দেখোনি, কিংবা কারো যদি না দেখে থাকো, আমি আশা করছি সবাই লেসন প্ল্যান দেখেই পড়াশোনা করো, যদি না দেখে থাকো এই যে এখানে সমাধানগুলো করা আছে, কারো বুঝতে অসুবিধা হলে সমাধানগুলো দেখে করতে পারবে। এবং এখানে বলেছিলাম এটা
প্রতি সমান এক লিখলেই হবে, প্রতি কেজি লেখার দরকার নেই, প্রতি সমান এক লিখলেই হবে। কিন্তু তবে এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে তবে অবশ্যই এটা লিখতে হবে যে প্রতি সমান এক, যদি পরীক্ষায় এই অঙ্কটা আসে অবশ্যই তোমরা এটা লিখবে। এছাড়া আছে হচ্ছে জ্যামিতি। জ্যামিতি তোমাদেরকে আমি তিনটা ছিল, তিনটাই সমাধান করিয়ে দিয়েছি এবং বলেছি যে চিত্রগুলো তোমরা অবশ্যই অবশ্যই অনুশীলন করবে। চিত্র অনুশীলন না করলে কিন্তু হবে না, কারণ জ্যামিতি মানেই হচ্ছে চিত্রসহ ব্যাখ্যা একটা বিষয় আছে, জ্যামিতির সাথে চিত্রটা একেবারেই জড়িত, তাই চিত্র অবশ্যই লাগবে। যারা চিত্র না আঁকবে তারা কিন্তু নাম্বার কম পাবে, তাই চিত্র আঁকবে। এছাড়া বিগিনিং ম্যাথ, আমি বারবার বলছি যারা বিগিনিং ম্যাথ বই এবং হ্যান্ডরাইটিং বইগুলো স্কুল থেকে সংগ্রহ করনি তারা সংগ্রহ করে নিবে, কারণ এগুলো তোমাদের বই, এগুলো স্কুলের না, এগুলো স্কুলে রাখা হয়েছিল তোমাদের চর্চার জন্য, তোমাদের বাসায় চর্চার জন্যই ফেরত নিতে বলা হয়েছে, কিন্তু অনেকেই নাওনি, তা তোমরা অবশ্যই বাবা মাকে বলবে যে এই বইগুলো যেন স্কুল থেকে সংগ্রহ করে নাও এবং তোমরা বাসায় চর্চা করতে পারবে। তো বিগিনিং ম্যাথে যে পেজগুলো আছে তোমরা সেগুলো বাসায় বার্ষিক পরীক্ষার পর বসে বসে অবশ্যই চর্চা করবে, এগুলো যত চর্চা করবে তত তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে। এই ছিল মোটামুটি সিলেবাস গণিতের। এছাড়া মানসাঙ্ক ছিল তোমাদের কিছু, মানসাঙ্কগুলো তোমরা পাঠ নাম্বার 30-এর একেবারে শেষে দেখো, পাঠ নাম্বার 30-এর একদম শেষে আছে মানসাঙ্কগুলো। আমরা এখানে অনেক দূর পড়েও ফেলেছি, শুধু শেষের কিছু অংশ বাকি ছিল, সেগুলো এগুলো আমরা পড়ে ফেলতে পারবো বাসায় বসে, চেষ্টা করলেই পারবো। যেমন কত ঘন্টায় একদিন, 24 ঘন্টায় একদিন, কত দিনে এক সপ্তাহ, 7 দিনে এক সপ্তাহ, কত দিনে এক মাস, 30 দিনে এক মাস, কত সপ্তাহে এক বছর, 52 সপ্তাহে এক বছর, কত দিনে এক বছর, 365 দিনে এক বছর, তারপরে কত মাসে এক ঋতু, 2 মাসে এক ঋতু, কত মাসে এক বছর, 12 মাসে এক বছর, এরপর আছে কত বছরে এক যুগ, 12 বছরে এক যুগ, কত বছরে এক শতাব্দী, 100 বছরে এক শতাব্দী, কয়টাই এক জোড়া হয়, 2টাই এক জোড়া হয়, কয়টাই এক হালি, 4টাই এক হালি, কয়টাই এক ডজন, 12টাই এক ডজন, কয়টাই এক কুড়ি, 20টাই এক কুড়ি, কয়টাই এক গ্রোশ, 144টাই, কতটাই এক দিস্তা, 25টাই এক দিস্তা, কত দিস্তাই এক রিম, 20 দিস্তাই এক রিম, তোমার হাতে কয়টি আঙ্গুল আছে, হাত দেখলেই বোঝা যাবে তোমার হাতে কয়টি আঙ্গুল আছে, গুনে ফেললেই বোঝা যাবে 5টি আঙ্গুল, তোমার দুটি হাতে কয়টি আঙ্গুল আছে, 10টি আঙ্গুল, 5 আর 5 তোমরা যোগ করতে জানো তাই পারবে, তোমার পায়ে কয়টি আঙ্গুল, 5টি আঙ্গুল, 2 পায়ে কয়টি আঙ্গুল, 5 আর 5 যোগ করলে 10, আর তোমার হাতেও পায়ে মোট কয়টি আঙ্গুল, 20টি আঙ্গুল, 10 আর 10 20 তোমরা যোগ করলেই পেয়ে যাবে। তো এখানে যে বিষয়গুলো আছে এগুলো সব তোমাদের দৈনন্দিন জীবনে সামনে কাজে লাগবে, শুধু এখন না পরবর্তীতেও কাজে লাগবে, তাই তোমরা অবসর সময়ে, আমি বলবো বারবার যে বার্ষিকের পর অবসর সময়ে এই সবগুলো বিষয়, মৌখিক বিষয়গুলো তোমরা দেখে নিবে এবং আস্তে আস্তে শেখার চেষ্টা করবে, তাহলে তোমাদের জন্যই লাভ হবে। তো শিক্ষার্থী বন্ধুরা আজ তাহলে এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।